বৃষ্টি, অজস্র বৃষ্টি, মৌসুমধারে বৃষ্টি, বাইরের যে অবস্থা, গাড়ি চালানো কঠিন হয়ে যাচ্ছে। গাড়ির ভিতরে ভালো আছে, কিন্তু যখন বাইরের অবস্থাটা আমি বন্ধুরা তোমাদেরকে দেখাতে চাই, দেখো আজকে আমাদের টোটাল জার্নিটা হচ্ছে বৃষ্টির মধ্যে। অসাধারণ লাগছে, অসাধারণ মুভমেন্ট, মনে হচ্ছে যেন ওই বৃষ্টিতে ভিজি, কিন্তু তা তো সম্ভব নয়। তারপর খুব মিস করছি, যেন বৃষ্টিতে ভিজলে ভালো হতো। সো বন্ধুরা, আজকের ব্লগ এটাই যে বৃষ্টির মধ্যে আমাদের গাড়ি ড্রাইভ করছি, আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, তারপর চেষ্টা করছি আস্তে আস্তে যাচ্ছি। এই হচ্ছে আমার ফারুক ভাই, খুব রিস্কফুল ভাবে স্লোলি গাড়ি চালাচ্ছে। তার লাইফে এত আস্তে আমাদের প্রাইভেট কার কখনো চলে নাই, সে আস্তে আস্তে চালাতে হচ্ছে, কারণ অতিরিক্ত বৃষ্টি আমাদের ব্রেক অনেক সময় কাজ নাও করতে পারে, তার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই। এর জন্য আমরা খুব আস্তে আস্তে ড্রাইভটা করছি ফারুক ভাই। তো বন্ধুরা, আবারও তোমাদের কাছে অনুরোধ থাকবে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আমরা চেষ্টা করি বাংলাদেশের যেখানেই যাই, বাংলাদেশের যে প্রান্তেই যাই, ছোট করে হলেও সেই প্রান্তটা তোমাদেরকে দেখাতে চেষ্টা করি। আজকে আমরা লালমাই থেকে কুমিল্লা হয়ে ক্যান্ডল ময়নামতি হয়ে আমরা ঢাকায় ফিরছি। সো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আমাদের সামনে আর কি অপেক্ষা করছে সেটাই তোমাদেরকে দেখাবো। বৃষ্টি আর বৃষ্টি, জীবন মানে যন্ত্রণা, জীবন মানে যুদ্ধ, জীবন নয় ফুলের বিছানা, জীবন মানেই যুদ্ধ। জীবন সংগ্রামে প্রত্যেকটা মানুষ সাকসেস হয়, কেউ পরাজিত হয়, জীবনের সাথে যুদ্ধ করে সবাই বাঁচে, সেটা ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক। সেই মধ্যবিত্ত জীবনের গল্পের মাঝে আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং, কর্তব্যের খাতিরে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হয়তোবা যেতে হয় কর্মের কাজের খাতিরে। সেখান থেকেই চেষ্টা করি যে কিছু ভিডিও তৈরি করে, সেই লোকেশনগুলি তৈরি করে তোমাদের মাঝে দেখাতে, তোমাদের সামনে তুলে ধরতে। কারণ ওরকম ইউটিউবারের মতো অত বড় অ্যাবিলিটি নেই যে দামি DSLR বা অনেক কিছু করে ভিডিও দেখাবো। আমার ভিডিওতে সামান্য হয়তো বা একটু ভুলচুল হয়, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কখনো তোমাদের সহযোগিতা ইউটিউবে সাকসেস পাই, অবশ্যই হয়তো বা একদিন এর চেয়ে ভালো ক্যামেরা থাকবে, এর চেয়ে ভালো কিছু থাকবে। সো যাই, এক কথাতে যাই আছি মধ্যবিত্ত, এবং আমার ইউটিউবটা অনেকটা মধ্যবিত্ত, কোনো হাই র্যাঙ্কে নাই। সো বন্ধুরা, এটাই তোমাদের কাছে দাবি, যদি তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য পথ ধরে দাও, তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এবং তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস করে আমাকে উৎসাহ দেবে, যাতে আমি বাংলাদেশে যেখানে যাই তোমাদের সামনে তুলে ধরতে পারি। আজকের এই বিজনেস না তো রাস্তায় আমরা আছি, সেটাই তোমাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। Thank you.